নরেন্দ্র মোদি সভামঞ্চ থেকে বলেছেন যে একেবারে এই বাংলায় এবার খুব ভালো ফল করতে পারে বিজেপি, এবং সেইখানে কিন্তু আসরে ছাড়েননি। তৃণমূল বলেছে পরিষ্কার অন্য ভারতবর্ষের অন্যান্য সিটগুলিতে ভালো আসন হবে না, তাই বাংলায় নজর দেওয়া হয়েছে। দেখুন, তৃণমূল কি বলল এটা নিয়ে যদি আমাকে আবার প্রতিক্রিয়া দিতে হয়, লোকে হাসবে। সত্যি কথা বলছি, কারণ ওদের কথা রাজ্যের মানুষও শোনে না। আরে, তৃণমূলের মধ্যে তৃণমূলই শোনে না। গতকাল তৃণমূলের একজন, তিনি পঞ্চায়েত সমিতির সদস্য, তাকে মারধর করা হয়েছে। তৃণমূলেরই একজন করেছে। যে দলে নিজেদের মধ্যে নিজেদের কোনো সম্মিলন কিছু নেই, কোঅর্ডিনেশন নেই, একজন এক কথা বলে, একজন বলে সাদা হাতি, একজন বলে ডোবারম্যান, সেই দলের মধ্যে আপনি কি বলছেন? একজন মুখপাত্র, তিনি ওই একবার মুখপাত্র থাকেন, একবার চলে যান। আরেকজন থাকেন, আমরা জানি, তিনি, তাকে বলা হয় বিশিষ্ট সমাজসেবী, তিনি মানুষের জমি হড়প করেছিলেন সন্দেশখালীতে শেখ শাহজাহান। রাজ্যের মন্ত্রী চলে যান সেখানে জমি দিতে। দুর্নীতি নয় কিন্তু সেগুলো, তাই না? আসলে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে একটা নিঃস্ব দল। তৃণমূল কোনো সম্ভাবনা, মানুষ ভারতীয় জনতা পার্টিকে তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। গত 6টা দফায় যে পশ্চিমবঙ্গে ভোট হয়েছে, মানুষ সেখানে ভোট দিয়েছেন। আমাকে দুটো উদাহরণ দিন, কেশপুর বা গরবেতায়। তৃণমূল যে এত কাজ করেছে, তাহলে ভোট লুটে দরকার কি পড়েছিল? তৃণমূল যদি এতই কাজ করে থাকে, মানুষের যদি তাদের এতই কনফিডেন্স হয়ে থাকে, তাহলে তাদের ভোট লুট করার কি দরকার? এটা যেহেতু পঞ্চায়েত ভোট নয়, এটা যেহেতু রাজ্যর অনুপ্রাণিত নির্বাচন কমিশন দ্বারা ভোট হচ্ছে না, তাই এবার আমরা দেখলাম না যে ব্যালট বক্স নিয়ে, ইভিএম নিয়ে পালিয়ে যাওয়া যেতে, বা ব্যালট, ইভিএম তো আর খাওয়া যায় না, তাহলে হলো ব্যালট খাওয়া যায়, ইভিএম খাওয়া গেলে সেটাও খেয়ে নিত তৃণমূল কংগ্রেস। এরা বালি, রাস্তা, এমনকি শৌচাগার পর্যন্ত খেয়ে নেয়, সুতরাং ইভিএমও খেতে পারত, সেটা যায় না ভাগ্যিস। আমার বক্তব্য হচ্ছে, ভারতীয় জনতা পার্টি যেরকম সারা দেশে ভালো ফল করবে, পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম হবে না। আগেরবার মানুষ আমাদের 2 থেকে 18 বাড়িয়েছিলেন, এবার 18 থেকে, সেটা আমরা আশা করছি আরও দ্বিগুণ হবে। দ্বিগুণ না হলে দ্বিগুণের কাছাকাছি তো হবেই। সেটা এটা সময়ের অপেক্ষা, বলা বাহুল্য। ভয় পাচ্ছে বলে তৃণমূল উল্টোপাল্টা বলছে। 2019-এ একজন বলেছিলেন, ব্যারাকপুর থেকে যদি অর্জুন সিং জেতেন আমি রাজনীতি ছেড়ে দেবো। অর্জুন সিং জিতেও ছিলেন, তিনি কিন্তু রাজনীতি ছাড়েননি। এবারও আমরা দেখছি যে এরকম কথাবার্তা, এগুলো বলে সস্তা হাওয়া, সস্তা হাততালি কুড়োনোর একটা মরিয়া প্রয়াস আর কি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় খুব খারাপ লাগছে বলতে, রাজ্যের মুখ্যমন্ত্রী হাবড়াতে তিনি গেছেন ফ্লপ শো, উনি হাঁটছেন, ওনার পেছনে কোনো এ নেই, উনি লোকজন নেই, মানুষের জনসমর্থন নেই। মোদিজি সভা করে গেলেন, মোদিজি রোড শো, চমকপ্রদ রোড শো, ঐতিহাসিক রোড শো হলো। তারপরে উনি ভাবলেন আমাকেও করতে হবে। আমরা দেখলাম ব্যারিয়ারের ভেতরেই বেশি লোক, ব্যারিয়ারের বাইরে লোক নেই। আসলে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে মানুষ দেখতে চাইছে না, এবং তারা অপেক্ষা করে আছে তাদের যে গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করার জন্য। এই 7ম দফাতেও আমরা দেখব মানুষ উজাড় করে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন। না, এই সুরক্ষার ব্যাপারে, এই যে ব্যালট লুট বা ভোট লুটের যে প্রসঙ্গ আসছে, কেন্দ্রীয় বাহিনী দিয়েও কিন্তু বেশ কিছু জায়গায় এই ঝামেলা থামানো যাচ্ছে না। অশান্তির খবর আসছেই, সেটা বন্ধ হচ্ছে না। এবং ঘাটালের যে প্রার্থী হিরণ, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে কেন্দ্রীয় বাহিনী অতটা সক্রিয় নয় যতটা হওয়ার কথা ছিল। এরকম বক্তব্য সামনে আসার পর কেন্দ্রীয় বাহিনীর উপরেও তো একটা প্রশ্ন উঠে গেল। নিশ্চয়ই আমরা তো চাইব কেন্দ্রীয় বাহিনী আরও তারা সক্রিয়ভাবে কাজ করুন, কিন্তু এটার সঙ্গে এটাও মাথায় রাখতে হবে, আপনি তো দীর্ঘদিনের সাংবাদিক, আপনার জানা উচিত যে কেন্দ্রীয় বাহিনীকে কারা পরিচালনা করেন? রাজ্য সরকার পরিচালনা করে। পঞ্চায়েত ভোটের পরে বিএসএফের যিনি ডিজি, তিনি স্পষ্ট বার্তা দিয়েছিলেন, প্রেস রিলিজ করেছিলেন যে আমাদেরকে বসিয়ে রাখা হয়েছে। পঞ্চায়েত ভোটে অত হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তাও এত টালবাহানার পরে, আনার পরেও তাদের বসিয়ে রাখা হয়েছে, তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে মালদায়, মুর্শিদাবাদে, হাজারদুয়ারি দেখতে। কেন্দ্রীয় বাহিনীকে নিষ্ক্রিয় করে রাখার যে তৃণমূলের প্রয়াস, আমি তৃণমূল বলছি, দেখুন এখানে সরকার বলে আলাদা কিছু নেই, যেটা দল সেটাই সরকার, যেটা সরকার সেটাই দল, এক। তো সেইখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীকে নিষ্ক্রিয় করে রাখছে ইচ্ছাকৃতভাবে। আমরা কিউআরটি টিম, যেটা 7ম দফার ভোটের জন্য আমরা চাইবো অধিক সংখ্যক কিউআরটি টিম, এবং তারা যেন, ইতিমধ্যে আমাদের কাছে খবর আসছে বিভিন্ন জায়গায়, খড়দায় সাদা থান পাঠিয়েছে, ডায়মন্ড হারবারে আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের ধমকি দিয়ে আসছে, ম্যান মার্কিং করে প্রতিটা বাড়িতে কেন্দ্রীয় বাহিনী পৌঁছতে পারবে না। এখানে পশ্চিমবঙ্গে নির্বাচন পরিচালনা করবে, বা যে কোনো জায়গায় নির্বাচন কমিশন বা তাদের অধীনে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু তার বাদবাকি যেগুলো রয়েছে, রাজ্যের যে আইন শৃঙ্খলা প্রশাসন, ভাঙড়ে বোমাবাজি শুরু হয়ে গেছে, কিসের ভয় এত? আমি বুঝতে পারছি না। একটা সরকার, একজন মুখ্যমন্ত্রী, তিনি সব কাজ করে দিয়েছেন, আগে তো 99%, এখন মধ্যে 199% কাজ করে দিয়েছেন, তাহলে আপনার ভয়টা কোথায়? কারণ আপনি কাজ করেননি, শুধুমাত্র মানুষের আপনারা জীবন যৌবন চাকরি তাদের স্বপ্ন সব চুরি করেছেন, শোষণ করেছেন, সেই কারণেই আপনার ভয়, সেই কারণে আপনাকে ভোটটা চুরি করতে হচ্ছে। একেবারেই তাই, এক্সিট পোল কালকেই আমরা দেখতে পাবো ভোটের পরে, কিন্তু ইতিমধ্যে খবর আসছে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে এই সমস্ত জায়গাগুলি থেকে, যা দলগুলি থেকে যে রিপ্রেজেন্টেটিভ পাঠানো, অর্থাৎ আমরা যাকে মুখপাত্র বলি টিভি একদম মেন মিডিয়াতে, সেই জায়গাগুলি তারা পাঠাবে না, রিফিউজ করছে। আমি বলছি একটা এক্সিট পোল, সেখানে তো সমস্ত দলের প্রতিনিধি থাকবে, নিজের নিজের বিশ্লেষণ করবে, ব্যাখ্যা দেবে, এটাই তো স্বাভাবিক নিয়ম ছিল, কিন্তু এইবার তার ব্যতিক্রম হলো কেন? দেখুন, যে চেয়ার কে মুখে চুনকালি মাখতে চায় বলুন, চুনকালি মাখতে চায় না বলি যে গ্র্যান্ড ওল্ড পার্টি, যে শতাব্দী প্রাচীন যে রাজনৈতিক দল, যদিও এই কংগ্রেস শতাব্দী প্রাচীন নয়, মানুষকে পুরো টুপি পরানো হয়, ভুল বোঝানো হয়, যাই হোক সেটা পরের কথা, তারাও যেতে চাইছে না, কারণ তারা জানে তাদের এখন একমাত্র টার্গেট কোনো রকমে হাফ সেঞ্চুরিটা সারা দেশে পার করবো তো, একমাত্র এটাই তো তাদের এখন সব টেনশন হচ্ছে যে হাফ সেঞ্চুরি হবে তো, আমরা আমাদের যে প্রধান বিরোধী দল হিসেবে সে তকমাটা লাগাতে পারবো তো। দেখুন, অধীর চৌধুরীকে ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ সরকার আমরা আউট অফ গুডউইল তাকে বিরোধী দলনেতা করেছি, কিন্তু বিরোধী দল তো কংগ্রেস নয়, কারণ যতগুলো সংখ্যা দরকার সেই সংখ্যাই তো তাদের কাছে নেই, এটা লজ্জাজনক, কিন্তু কংগ্রেসের কাছে এটা টার্গেট। আমি আপনাকে শুরুতেই বললাম ডুবন্ত নৌকা এখন তো ছন্ন ছাড়া হয়ে গেছে, এতদিন টিএমসি বলেছিল যাব কি যাব না ভেবে ভেবে যাওয়া তো হলোই না, এক তারিখে যাচ্ছে না, অন্যদিকে ডিএমকে এখন বলেছে যারা এত বড় বড় জিগির তুলেছিল তামিলনাড়ুতে, তারা বলেছিল সনাতন ধর্মকে আক্রমণ করেছিল, বলেছিল সনাতন ধর্মের যারা ধর্মাবলম্বী তারা হচ্ছে ওই ডেঙ্গুর ম্যালেরিয়ার মশার মতো, তাদেরকে মেরে ফেলা উচিত, এইসব কথা বলেছিল। এই রাজ্যে সাম্প্রদায়িক কথা বলেছে হুমায়ুন কবির করে বেঁচে গেছে, তিনি বলেছেন যে 30% এখানকার যারা ওই অঞ্চলের যারা হিন্দু রয়েছেন তাদের ভগীরথীর জলে নিমজ্জিত করে দেবেন। ওই যে বিসর্জন তারা বলছে না বিরোধীদের, না বিসর্জন তৃণমূলের হবে 4 তারিখে, তৃণমূল সহ এইসব অসাধু যারা জোট রয়েছে, চোরেদের যেটা বন্ধন রয়েছে, তাদের একেবারে সলিল বিসর্জন হবে, সলিল সমাধি হবে। এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আছে, ছোট্ট করে বলে রাখি, তারপরে প্রসঙ্গটা চেঞ্জ করে দিচ্ছি, একেবারেই যেটা বলার কথা সেটা হচ্ছে ইভিএমে কোথাও একটা গন্ডগোল দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী, বারবার বলা হচ্ছে যে ইভিএমে একটা গন্ডগোল আছে, ইভিএম প্রক্রিয়ায় গন্ডগোল রয়েছে, কান্না শুরু হয়ে গেছে, ইভিএমের কান্না শুরু হয়ে গেছে, মানে উনি বুঝতে পেরেছেন যে হার নিশ্চিত। দেখুন, যেখানে যেখানে তৃণমূল জিতবে সেখানে ইভিএম কাজ করবে, আবার যেখানে যেখানে তৃণমূল হারবে সেখানে ইভিএম কাজ করবে না, কি অদ্ভুত মজার ব্যাপার না। দেখুন, নন্দীগ্রামে ইভিএম খারাপ ছিল, অথচ ঠিক পাশে ওই একই বিল্ডিংয়ে যখন গণনা হয়েছে তৃণমূলের যারা জিতেছেন, হলদিয়া সম্ভবত বা পাশকুড়া এরকম কিছু, তৃণমূলে ভোট দিলে বিজেপিতে চলে যাচ্ছে, এটা মানুষ করছে তো, মানুষ ভেতরে ঢুকছে, তৃণমূলের নেতাদের বলছে হ্যাঁ হ্যাঁ আমরা জোড়া ফুলে দেবো, কিন্তু ভোটটা দিচ্ছে পদ্ম ফুলে, বোতামটাও তো ভোটটা দিচ্ছে পদ্ম ফুলে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ইভিএমের ভূত দেখছেন, এরপরে আরও দেখবেন, উনি দেখবেন সাম্প্রদায়িক ভূত, তারপরে দেখবেন সংবিধানের ভূত, অনেকগুলো ভূত এখন দেখা বাকি আছে, এ তো সবে শুরু হয়েছে, তারপরে জেলের ভূত দেখতে হবে তো, ওই জেলের ভূতই তো তারা করছে। তিনি বলেছেন তো যে আমি জুলাই মাস পর্যন্ত আমি তৃপ্তিতে ঘুমোবো, শান্তিতে ঘুমোবো, কারণ জানেন জুলাই মাসের পরে আবার ওই লাইন দেওয়া শুরু হয়ে যাবে যে কার কার ডাক আসছে, সেই ডাক এসছে, সেই বুলাওয়া আয়া হ্যাঁ, তাদের এখন যেতে হবে, সেটা প্রস্তুতি দিচ্ছেন আর কি। একেবারে রাজ্যে ঘূর্ণিঝড় রেমাল এলো, একেবারে তৎপর তৃণমূল এবং রাজ্যের যে বিপর্যয় মোকাবিলা বাহিনী, এবং তারপরে সেরকম সক্রিয়তা বিজেপিতে দেখা যাচ্ছে না। রেমাল সম্পর্কে কিন্তু মুখ্যমন্ত্রী একদম পরিষ্কার বলেছেন যে একেবারেই মানুষের পাশে থাকবেন, সেভাবে কি বিজেপি পাশে থাকছে? দেখুন, যে কোনো প্রাকৃতিক বিপর্যয় অত্যন্ত দুঃখজনক, রেমাল এসেছিল, কিন্তু আমি না চারিদিকে কান পাতলে আপনি শুনতে পাবেন এদিক ওদিক থেকে, ওদিকে রেমাল আসছে আর এদিকে তৃণমূলের চালচোর ত্রিপলচোরদের আনন্দ দেখে কে, অর্থাৎ কারোর সর্বনাশ আর কারোর পৌষমাস, সাধারণ গরিব গুরব মানুষগুলো সর্বনাশ আর তৃণমূলের চোরগুলো সর্বনাশ। আবার এর সঙ্গে এটাও আমি শুনতে পেলাম নতুন একটা জিনিস, যে রেমাল আক্ষরিক অর্থে হচ্ছে বালি। আপনার কি মনে হয় কোন বালি স্বাদ করে পশ্চিমবঙ্গে আসবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে রেমাল বলছে পাত্তারি গুটিয়ে লেজ গুটিয়ে চুট, কে কি আর স্বাদ করে নিজে চুরি হতে চায় বলুন? না একেবারে আমি একটু জুড়ে দিচ্ছি, ত্রিপল খুব সাধারণ মনে হলেও একটা সহায় সম্বলহীন মানুষের কিন্তু ওই ত্রিপলই একরকম ভরসা। আমি বলছি সেই ত্রাণগুলো যেন প্রপার মানুষের কাছে পৌঁছায়, কারণ হচ্ছে এই ত্রিপলটা সাধারণ বললেন আপনি, কিন্তু আমিও সাধারণ বুঝলাম যে একটা যখন সহায় সম্বলহীন মানুষ, আমি বলেছি সাধারণ মানুষদের জন্য, গরিব গুরবরদের জন্য, তাদের জন্য ত্রিপল এবং যারা চাল, যেগুলো চাল পাঠানো হচ্ছে ত্রাণ হিসেবে, সেটা তাদের কাছে জীবনের অবলম্বন, জীবন তাদের রক্ষার অবলম্বন। চালচোরগুলো আনন্দ হচ্ছে। তো আমি বললাম না, কারোর হচ্ছে সর্বনাশ আর কারোর হচ্ছে পৌষ মাস। রেমালের কথা শুনেই মানে ঝড়, একটা ঝড় শুনলেই এই চালচোরগুলোর উল্লাস দেখে কে, তারা একদম ওই ত্রিপল এবং চাল চুরি করার জন্য তারা রাস্তায় নেমে পড়ে। কিন্তু ওই যে বললাম, এইটা তো একটা রয়েছে, রেমাল তাদের খানিকটা হতাশই করেছে। রাজ্য সরকার, তারা ভেবেছিলেন আবার মোটা কয়েক হাজার কোটি টাকার একটা আর্থিক অনুদান পাবেন, সেটাও হয়নি। অন্যদিকে রেমাল পালিয়ে গেছে লোকজন নাকি বলছে, চারিদিকে কান পাতলে শোনা যায়। রেমাল আক্ষরিক অর্থে বালি, তো তো যেই রাজ্যে বালিচুরির হিস্ট্রি আছে সেই রাজ্যে রেমাল কি করে আসবে বলুন? সাধ হয়ে কে কি আর নিজেকে এরকম কিডন্যাপ বা চুরি হতে দিতে চায়? সেই কারণে রেমাল আসেনি। মানুষের ক্ষতি খানিকটা নিশ্চয়ই হয়েছে, কিন্তু সেরকমভাবে ক্ষতি হয়নি। এটা অত্যন্ত একটা আনন্দের খবর। বাংলার একেবারেই যে চিত্রটা, আমি সারা ভারতের চিত্রে 400 পার এটা কি হবে সেটা আমরা বাংলার থেকে বুঝতে পারছি না। কিন্তু বাংলার যে 35-36টি আসনের লক্ষ্যমাত্রা তৃণমূল এবারও নিয়েছে, এত ঘটনার পরেও বিজেপি কনফিডেন্স পাচ্ছে কি মানুষের ভোটে? কারণ আমরা জানি আমরা চুরি করি না, আমরা জানি মানুষের পাশে থাকি, আমরা জানি যে আমাদের যে সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার, তারা যে প্রকল্প দিচ্ছে মানুষের কাছে, সেই বার্তাগুলো নিয়ে গেছি। আমরা বলেছি আমাদের রাজ্যে তৃণমূলের সরকার চলে যাওয়ার পরে যখন ভারতীয় জনতা পার্টির সরকার আসবে, মাননীয় প্রধানমন্ত্রীর ইন্টারভিউতে উনি একটা খুব সুন্দর কথা বলেছেন। উনি বলেছেন যে দেখুন, গুজরাট এমন একটা রাজ্য যেখানে নুন ছাড়া কোনো খনিজ পদার্থ হয় না, অথচ পশ্চিমবঙ্গে আমাদের এখানে পাহাড় আছে, সমুদ্র আছে, এত খনিজ পদার্থ আছে, একটা কোনো শিল্প নেই, একটা কোনো মানুষের কর্মসংস্থান নেই। আমাদের এখান থেকে শিক্ষিত বেকার যুবক যুবতীরা হয় রাস্তায় বসে আছে, নাহলে অন্য রাজ্যে চলে যাচ্ছে। আর যারা আনস্কিল্ড লেবার, তারাও ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। তো এটা পশ্চিমবঙ্গে চিত্র তো হতে পারে না। মানুষ ভরসা রাখছেন, মানুষ দেখছেন, পার্শ্ববর্তী রাজ্যগুলোকে দেখছেন। উত্তরপ্রদেশে আগে কোনো রকম শিল্প আসতো না, উত্তরপ্রদেশকে এখন উত্তম প্রদেশ বলা হচ্ছে। এই কোভিডের সময় তো সেখানে আইফোনের কারখানা এসেছে, গাড়ির কারখানা এসেছে। দক্ষিণ ভারতে কর্ণাটকায়, সেখানে টেসলার আসার কথা আছে, সেখানে ওই সেমিকন্ডাক্টরের হাব তৈরি হচ্ছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির যেখানে সরকার ছিল, এবং আমি কর্ণাটকের কথা এই কারণেই বললাম, যখন ভারতীয় জনতা পার্টির সরকার ছিল সেই সময় কথাগুলো এসেছে, এবং এখন আমি দায়িত্ব নিয়ে বলছি সেখানে আমরা বিরোধী হলেও শিল্প আসার ক্ষেত্রে অন্তত আমরা এইরকম বন্ধার রাজনীতি করব না, সর্বনেশের রাজনীতি করব না। ওখানে ভারতীয় জনতা পার্টিরাও চাইবেন শিল্প আসুক, কারণ রাজ্যের ভালো হবে, রাজ্যের উপকার হবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শিল্প তাড়িয়েছেন, তিনি যে শিল্প আনছেন, দেখুন যিনি একবার শিল্প তাড়িয়েছেন তিনি তো, তার অ্যাডভার্টাইজমেন্ট, তার পোস্টার গার্ল, উনি হচ্ছেন শিল্প বিরোধী মুখের পোস্টার গার্ল। তো তাকে কি করে ভরসা করে আসবে? আমাদের এখান থেকে এতবার বিজিবিএস করেন, আপনি বলুন কটা শিল্প এসছে, কটা ভারী শিল্প এসছে? আমাদের বরিশার সেই ছেলেটাকে স্পেন পর্যন্ত ছুটে ছুটে যেতে হলো যে শিল্প আনবো বলে। এখন শালবনির লোকেরা বলছে সেখানে দাঁড়িয়ে, দাদা তোমার দেখা নাই, তোমার দেখা নাই। মানুষকে এইভাবে মিথ্যে কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের এই 12-13 বছরেও কোনো শিল্প আনতে পারেননি। শুধুমাত্র স্পেনের রাস্তায় জগিং করেছেন, লন্ডনের রাস্তায় হেঁটেছেন, সিঙ্গাপুরে গেছেন, শিল্প কোথায়? এতগুলো যে মৌ জমে আছে, মৌ জমে জমে মধু হয়ে গেল, কিন্তু তাতেও শিল্প এলো না, ওই মধু রাজ্যের মানুষ ভাগ পেল না। কারা ভাগ পেয়েছে আমি জানি না অবশ্য।